তিব্বত ইস্যুতে কর্মকর্তা নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত কাতার। মাদাগাস্কার উপকূলে 9 জন ডুবিতে 17 জনের মৃত্যু। আগামী কলকাতা বইমেলা উৎসর্গ হবে বঙ্গবন্ধুর নামে। মুদ্রা বিপর্যয়ের শঙ্কা, কদর বাড়বে সোনার ওপার। নাগাল্যান্ডে সন্ত্রাস দমন আইন প্রত্যাহারের প্রস্তাব পাশ। আফগানিস্তানে 100 কোটি রিয়াল সহায়তা দেবে সৌদি আরব। আজকের এক নজরে বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি। প্রতি মুহূর্তে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/c/nrtv1।